সবার বাড়ির দরজায় অটো চলে আসবে মিষ্টিমা। সাধারণ লোকেরা যারা ক্যাবে যাতায়াত করতে পারে না, অনেক কম টাকায় তারা ভালোভাবে যাতায়াত করতে পারবে। প্রতি বাংলার সব মানুষের কাছে পৌঁছে যাবে মিষ্টিমা। অটো ড্রাইভাররাও অনেক বেশি ভাড়া পাবে, আমাদের কোম্পানিটাও বেঁচে যাক। আমাদের কোনো রাস্তা নেই বলে ক্যাব ড্রাইভাররা স্ট্রাইক করে আমাদেরকে চাপে রেখেছে, অটো নামিয়ে আমরা তাদের চাপেরা। স্ট্রাইক তুলতে তারা বাধ্য হবে মিষ্টি। ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট আইডিয়া, রিয়েলি জেনিয়াস টুম্পা, ইয়ার রিয়েলি জেনিয়াস। আচ্ছা আমরা এতগুলো লোক এই কোম্পানিতে, আবির আছে, আমি আছি, আমরা কেউ যেটা ভাবতে পারলাম না, সেটা ভাবলে কি করে? তোমার পছন্দ হয়েছে মিষ্টিমা? দারুণ আইডিয়া, দারুণ। কোম্পানিকে বাঁচাবার নতুন একটা পথ বের করেছো তুমি। চলো তো আবিরকে গিয়ে বলি এক্ষুনি। মিষ্টিমা মিষ্টিমা মিষ্টিমা, না না না, আমি যাবো না। আমাকে দেখলে উনি বুঝে যাবেন যে এটা আমার আইডিয়া, তারপরে আইডিয়াটাকে না জানলা দিয়ে একেবারে ছুঁড়ে ফেলে দেবে। কিচ্ছু হবে না, তুমি এসো আমার সঙ্গে। না না মিষ্টিমা, প্লিজ প্লিজ প্লিজ, আমি যাবো না। দেখো উনি তোমার রান্না খেতেই ভালোবাসে, তুমি যা বলো যা করো উনি সেটাতেই রাজি। দেখো মিষ্টিমা, তুমি একটু গিয়ে ওনাকে বলো না, দেখবে উনি রাজি হয়ে যাবে। তুমি একটু তোমার ছেলেকে গিয়ে বলো না মিষ্টিমা, আমরা কাজটা কাল থেকেই শুরু করব। যাও না প্লিজ। আচ্ছা তুমি বলো, তুমি যাও। চলো 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 প্লিজ। আইডিয়াটা উনি নেবেন তো? বাবা উনি যা না কুচু, অটোর নাম শুনলে যদি নাক সিটকায়। না না বাবা, খারাপ কিছু ভাববো না, আমার বর খুব ভালো। আবির কি পড়ছিস রে? এটা একটা ম্যানেজমেন্টের বই মা, বিদেশের একজন খুব নামকরা বিজনেস অ্যানালিস্টের লেখা। ইনফ্যাক্ট আমাদের কোম্পানি যে প্রবলেমটা ফেস করছে সেখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় আছে কিনা সেটাই দেখছি। দেশের মাটির সমস্যার সমাধান মিলবে বিদেশের মাটিতে? ওরা কি করে জানবে আমাদের সমস্যার শেকড়টা কোথায় আটকে আছে? কিছু তো একটা করতে হবে মা, হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর চলবে না। হ্যাঁ সেই জন্যই তো এলাম, একটা ভীষণ ভালো আইডিয়া আছে। বলো শুনি। দেখ আমাদের ভাবনা চিন্তাগুলো না একটু বদলাবার সময় এসেছে। আমাদের কোম্পানিতে তো এখন শুধু ক্যাব আছে, মানে বড় ক্যাব ছোট ক্যাব। এই চার চাকার ক্যাবের সঙ্গে আমরা যদি তিন চাকার অটোরিকশাকে সামিল করতে পারি তাহলে কিন্তু আমরা বাঁচার একটা নতুন পথ পাবো। এটা একটা ঐতিহাসিক ব্যাপার হয়ে যাবে, যা মানুষ কোনোদিন ভাবতে পারেনি আমরা প্রথম সেটা করে দেখাবো। প্রথম কোনো ই ক্যাব কোম্পানিতে অটোরিকশা ইনক্লুডেড হবে, আমরা আমরা একদম সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে পারব। আমার কথাটা শোন, এতে কিভাবে উপকৃত হবে সবাই কিন্তু উপকৃত হবে। ফার্স্ট থিং, ধর আমরা শহরে কয়েক হাজার অটো আছে, তারা সবাই আমাদের কোম্পানির আন্ডারে চলে আসবে। সেকেন্ড, সাধারণ মানুষ, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা ক্যাবে চড়তে পারে না, সে সামর্থ্য নেই, তারা কিন্তু ই অটোরিকশাতে চড়বে, কারণ কম টাকায় কম সময়ে তারা গন্তব্যস্থানে পৌঁছে যাবে, তাই না? এন্ড দ্য থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে এই যে অটোরিকশার যারা চালক, তারা তারা কিন্তু আমাদের কোম্পানিতে জয়েন করবার জন্য অনেক বেশি উৎসুক হবে, কারণ তাদের রোজগার দ্বিগুণ হয়ে যাবে, তাদের সংসার আরো অনেক ভালোভাবে চলবে। তাহলে সবারই তো উপকার হলো। হ্যাঁ আমি বলছি তোকে, এটা এটা একটা হিস্টোরিক্যাল ব্যাপার হবে। রাইট, দিস ইজ হিস্টোরিক্যাল ব্লান্ডার, হিস্টোরিক্যাল ব্লান্ডার। হোয়াট? এই আবি বোঝার চেষ্টা কর। আরে ম্যাডাম গ্যালিলিও? না 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 ম্যাডাম কোপার্নিকাস,
কি নামে ডাকবো বলুন তো আপনাকে? আরে আসুন, প্লিজ আসুন, লজ্জায় লুকিয়ে আছেন কেন? আসুন আসুন আসুন। আপনি এত বড় একটা আবিষ্কার করেছেন যে প্রত্যেকটা অটোতে আপনার ছবি থাকবে, আর প্রত্যেকটা অটোওয়ালা আপনাকে পূজো করবে। আবি, আইডিয়া তোর পছন্দ নাই হতে পারে, তাই বলে কারো স্বপ্নকে অপমান করার কোনো অধিকার তোর নেই। কারো স্বপ্ন যদি আমার দুঃস্বপ্নের কারণ হয়, তাহলে সেই স্বপ্নকে পা দিয়ে রগড়ে ফেলার অধিকার আমার আছে। তুমি যেমন তোমার বৌমাকে ভালোবাসো, আমি তেমনি আমার কোম্পানিকে ভালোবাসি। গতি বাংলার একটা ক্লাস আছে, তার লোগোটার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সেটাকে আমি তিন চাকায় তুলে দিয়ে তার সম্মান নষ্ট করতে পারবো না। ইনভেস্টরস আর ক্লায়েন্ট তাহলে কেউ থাকবে না আমার। প্রজেক্ট সাকসেসফুল হলে সবাই থাকবে আবি। সাকসেসফুল হওয়া আর প্রেস্টিজিয়াস হওয়া এক নয় মা, তাহলে তো ঘোড়া টানা গাড়িকে গরু দিয়ে কাজ চালানো যেত। আজ অবধি কেউ সেটা করেনি, যার যেটা কাজ তার সেটাই করা উচিত। সে সেটাই করছে। ই ক্যাবের মতো ই অটো রিকশাও শুরু হবে। এটা একটা স্বাধীন পদক্ষেপ যা আমি নিয়েছি। টুম্পার এই স্বাধীন পদক্ষেপে আমি আছি ওর পাশে। ওর ই অটো রিকশায় আমি হব প্রথম যাত্রী, আমি হব তার চালক। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দিন, উড়তে দিন আকাশে। লোকের কথায় কান দিও না, সে তো রোজই ওরে বাতাসে। আপনি আমাকে বললেন না প্রত্যেকটা অটোতে আমার ছবি রেখে পূজো করবে অটোওয়ালারা? ওটা অটোওয়ালারা নয়, অটো ড্রাইভাররা। রাস্তা জুড়ে গল্প শুনেছি, কখনো কখনো ভালো মানুষের বলা কথা সত্যি হয়ে ওঠে। কে জানে, হয়তো আপনার মতো ভালো মানুষের বলা কথা সত্যি হয়ে উঠল। দেখা হবে রাস্তায়। নেয়া কি বলছি, কবিতা তোকে ফন্টন কিছু করেছিল? আই নেয়া, একটা ভালো গান শুনছি, শুনতে দাও না। তুই কি রে, আমার কথা টেনশনে আমার ঘুম উড়ে গেছে, আর তোকে যে গান শোনানো বড় হলো। হ্যাঁ, আমার কাছে গান শোনাটাই বেশি ইম্পর্টেন্ট, যেমন কর্ম তেমনি ফল। তোমার কবিতা এখন রুমাল দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢাকার চেষ্টা করছে, আমার মনে হয় সেই জন্যই ও লেট আওয়ার্স অব্দি অফিসে আছে। চুপ কর। আর একটা কথা বলবি, তোর মায়ের সম্পর্কে এইরকম কথা বলার সাহস হলো কি করে? তোর মাকে নাম ধরে ডাকছিস, উল্টো পাল্টা কথা বলছিস, এই শিক্ষা দিয়েছিস তোকে? সাবধান করে দিচ্ছি না, আর কোনোদিনও তোর মায়ের সম্পর্কে একদম লুস্ট অফ করবি না তুই। ও শাট আপ বাবা, তুমি যাকে তাকে বিয়ে করে আনবে, আর আমাকে তাকে মা বলে রাখতে হবে? শোনো, ও আমার মা নয়, আমার মা একজনই ছিল যে মারা গেছে। কখনো বলবে না ও আমার মা। আমার জন্য ওর কোনো ফিলিংস নেই, আর ওর জন্য আমারও কোনো ফিলিংস নেই। ও আমাকে মেয়ে বলে ভাবেই না। এসব তুই কি বলছিস নেহা? যেটা সত্যি সেটাই বলছি, সেটাই শোনো। ও তোমার বউ হতে পারে, কিন্তু আমার মা কোনোদিনও হয়ে উঠতে পারবে না। তুমি একটা বিষাক্ত অর্কিডকে ঘরে এনে রেখেছো, ও বিষ ছড়াচ্ছে, আর তুমি তার ফায়দা নিচ্ছো, আমিও নিচ্ছি। কবিতা হলো আমার পার্টনার ইন ক্রাইম। ও আমাকে টাকা দেয়, তাই আমি আমার মুখ বন্ধ রাখি। শোনো বাবা, তোমাকে আমি ভালোবাসি, সম্মান করি, তাই এখনো আমি চুপ আছি। তোমার এই বউ প্রীতিটা না আমার সামনে দেখাতে আসবে না। আমি যদি আমার মুখ খুলি, তোমার স্বাদের বউ এ বাড়িতে আর তাহলে থাকবে না। আচ্ছা ঠিক আছে, তোকে তোকে মা বলে ডাকতে হবে না, কিন্তু ওকে তো একটু সম্মান করতে পারিস। কেন, শুধু তোমাকে বিয়ে করেছে বলেই ওকে সম্মান দিতে হবে?
কি করেছে ও আমার জন্য? আমার কি ভালো লাগে সেটা জিজ্ঞেস করেছে ও কোনোদিনও? কোনোদিনও জানতে চেয়েছে আমি কেন মন খারাপ করে বসে আছি? না, চাইনি। তাহলে কেন শুধু শুধু ওকে সম্মান দেব, মা বলে ডাকবো? আমি তোমাকে ভালোবাসি বাবা, এন্ড ইউ নো ইট ভেরি ওয়েল। বউ বউ করে সেই জায়গাটা নষ্ট করো না প্লিজ। আমার ভেতরে অনেক যন্ত্রণা আছে নেহা, কিন্তু কিন্তু তার ঢাকার জন্য কোনো গান নেই। আছে ধার আর শাহজাদার হুমকি, সেই জন্যই তো কবিতাকে আমার খুব দরকার। যা গান শোন। হয়নি তো ম্যাডাম? আমি অনেক চেষ্টা করেছি, অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে রণজয় স্যারের কম্পিউটার ওপেন করা যাচ্ছে না ম্যাডাম। আমি অনেকবার ফোন করেছি কিন্তু ফোনেও পাচ্ছি না ওনাকে, নট রিচেবল বলছে। অন্য কোনোভাবে কিছু করা যায় ম্যাডাম? বেশি ঘাটাঘাটি করলে সিস্টেম ক্রাশ হয়ে যেতে পারে, অন্য কোনো দরকারি ফাইল থাকলে সেগুলো কারাপ্ট হয়ে যেতে পারে ম্যাডাম। ম্যাডাম কাল রণজয় স্যারের অফিসে জয়েন করার কথা, উনি আসার সাথে সাথে আমি ফাইল ট্রান্সফার করে আপনাকে দিয়ে দেব। হ্যাঁ ম্যাডাম, কাল ফার্স্ট আওয়ারই আমি আপনাকে হ্যান্ড ওভার করে দেবো ওটা। আর আজ অনেক রাত হয়ে গেছে, আপনি বাড়ি চলে যান ম্যাডাম। তবে কালকে কিন্তু আমার ফুটেজটা চাই, আর সেটা তুমি আমার হাতেই দেবে, না হলে কিন্তু এই অফিসের সঙ্গে কাল তোমার সম্পর্ক শেষ। আচ্ছা অভিষেক, তোমার বাড়িতে কে কে আছে? মা, স্ত্রী আর মেয়ে। মেয়ের আড়াই বছর বয়স ম্যাডাম। ওলে বাবা, দিস ইজ সুইট। হ্যাঁ, তুমি তো ওদের কথা ভেবেই কাজটা করতে পারো। দেখো কালকে সকালটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি ফার্স্ট আওয়ারই আসব, তোমার কাছেও ইম্পর্টেন্ট আর আমার কাছেও ইম্পর্টেন্ট, তাই ডোন্ট স্লিপ। সোফাতে ভজরি দাস শুয়েছে। ভজরি ওখানে শুয়েছে কেন? কারণ আমি ওকে ওখানে শুতে বলেছি, যাতে আমরা কেউ ওখানে গিয়ে শুতে না পারি। দেখুন, আমরা কেউ যদি ওখানে গিয়ে শুই তাহলে যে কোনো দিন আমরা কারোর চোখে পড়ে যেতে পারি। দেখুন, আমাকে নিয়ে কোনো প্রবলেম নেই, আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো যে আপনি আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন তাই আমি এখানে এসে শুয়েছি। কেসটা খাবেন আপনি, কারণ আপনার তো বলার মতো কিছু নেই আর আপনার আমাকে দোষ দেবার মতনও কিছু নেই, কারণ এটা আপনার বাড়ি, আপনার ঘর, আর আপনাকে ঘর থেকে বের করে দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তোমার আইডিয়াটাকে রিজেক্ট করেছি বলে বদলা নিচ্ছ? আপনি আমার আইডিয়াটাকে রিজেক্ট করেছেন, আমাকে তো রিজেক্ট করেননি। পারবেন না সেটা করতে, আপনার জীবনের সঙ্গে আমি জুড়ে গেছি আঠার মতো, আপনি চাইলেও ছাড়াতে পারবেন না। দেখুন, আমাদের মধ্যে লাঠালাঠি হোক ফাটাফাটি হোক, সেটা যেন এই ঘরের চার দেওয়ালের মধ্যেই হয়। হাটে বাজারে সেটাকে ছড়িয়ে ছিটিয়ে রাখলে লোকে পা দিয়ে সাইডে করে দেবে, সেটা আপনার সম্মানের পক্ষে খুব একটা ভালো হবে।
তোমাকে আমি বলেছিলাম আমার কোম্পানির ব্যাপারে নাক গলাবে না। আজ এই পরিস্থিতির জন্য দায়ী তুমি। জানি, আমিও আপনাকে বলেছিলাম কোম্পানি আপনার কিন্তু আপনি আমার। আমি আমার স্ত্রী ধর্ম পালন করছি। আমার জন্য আপনার গায়ে যে অপমানের দাগ লেগেছে, দরকার হলে রক্ত দিয়ে তা মুছে দেব, কিন্তু আপনার কোনো অসম্মান আমি হতে দেব না। দেখুন, আমি আপনার ভালোবাসায় আছি না ঘৃণায় আছি সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সব স্ত্রীরাই চায় তার স্বামী তার মতন হোক। দিদি, ওকে আমার মনের মতো হতে হবে, তাতে কারোর ভালো লাগলো কি না লাগলো সেটা আমি দেখব না। ও আমার বর, আমার ভালো লাগলেই হলো। টুম্পা কথাটা এত জোর দিয়ে বললো কি করে? কেউ নিজের মতন করে তুলবে, তার মানে কি হাবির আর টুম্পার মধ্যে কোনো সম্পর্ক তৈরি হচ্ছে? এইভাবে বাড়িতে বসে থাকলে হবে না। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব হাবিরের জীবনের মধ্যে ঢুকতে হবে, নইলে টুম্পা আবিরের মনে জায়গা তৈরি করে নেবে। কিন্তু আবিরের মনে আগে আমাকে জায়গা তৈরি করতে হবে। আমি যেটা চাই সেটাই আমি পাই, এটাই আমি, আর এটাই আমার স্পেশালিটি। আচ্ছা, ও তোমার থেকে 2000 টাকা চেয়েছে বলে তুমি ওকে দিয়ে দেবে? এই করে করেই না ওর সর্বনাশটা হয়েছে, বুঝেছো তো? ওর সর্বনাশ হয়েছে। ও যখন যা চেয়েছে টুম্পা ওকে মুখের গোড়ায় এনে দিয়েছে, আর ও ভেবেছে যে চিৎকার চেঁচামেচি করলেই বোধহয় ও সব কিছু পেয়ে যাবে, সব জিনিস পেয়ে যাবে। এটাই হলো গিয়ে ওর আসল রোগ। রোগ? হ্যাঁ, তুমি না এই সমস্ত কিছু বন্ধ করে দাও বুঝলে, তাহলে দেখবে ও একদম ঠিক হয়ে যাবে। তা না হলে না তুমি তোমার এই মেয়েকে আর কোনোদিন ভালো করতে পারবে না। হ্যাঁ বলছি, তুমি না এবার থেকে একটুখানি উল্টো পথে চলো সোনালি। হ্যাঁ বুঝেছো, উল্টো পথে। তুমি ওর কোনো আবদার টাবদার মেটাবে না। আমি তো ওর কোনো আবদার মেটাই না বৌদি, ওর আবদার মেটানোর ক্ষমতাই বা কোথায় আমার? আচ্ছা বেশ, তুমি একটা কাজ করো, এবার থেকে আর তুমি মেয়েকে বেশি বেলা অবধি ঘুমাতে দিও না, একবারে হাত ধরে টেনে তুলে দেবে আর ওকে দিয়ে ঘরের সমস্ত কাজকর্ম করাবে। আমি 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 জানি যে তোমার এগুলো করতে খুব কষ্ট হবে, তোমার খারাপ লাগবে, কিন্তু করতে হবে সোনালি, এটা না করলে কোনো উপায় নেই। অর্ক এটা আমাকে বলে দিয়েছে। অর্ক? অর্ক তোমায় কখন বলল? ওর সাথে আমি একটা অন্য ব্যাপারে ফোন করেছিলাম। ও না ওই পম্পার ব্যাপারে একজন কি ওই একটা ডাক্তারের সাথে কথা বলেছে অর্ক, আর সেই ডাক্তারই অর্ককে বলেছে, সেই জন্যই তো অর্ক আর এখন পম্পার ফোন তুলছে না। ঠিক আছে, দেখি একবার চেষ্টা করে। ওর চিন্তায় তো আমি শেষ হয়ে যাচ্ছি। কিচ্ছু চিন্তা করো না সোনালি, তুমি তুমি একদম চিন্তা করো না, তুমি না আবার আগের সোনালি হয়ে যাও। মেয়েকে লাঠির ডগায় নাচাও, দেখবে এক সপ্তাহের মধ্যে তোমার ওই মেয়ে একদম চমকাচ্ছে। হ্যাঁ গতি বাংলার একটা ক্লাস আছে, তার লোগোটার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, সেটাকে আমি তিন চাকায় তুলে দিয়ে তার সম্মান নষ্ট করতে পারবো না। সাকসেসফুল হওয়ার প্রেস্টিজিয়াস হওয়া এক নয় মা, তাহলে তো ঘোড়ায় টানা গাড়িকে গরু দিয়ে কাজ চালানো যেত, আজ অবধি কেউ সেটা করেনি। ই ক্যাবের মতো ই অটো রিকশাও শুরু হবে, এটা একটা স্বাধীন পদক্ষেপ যা আমি নিয়েছি। টুম্পার এই স্বাধীন পদক্ষেপকে
আমি আকাশে উঠতে থাকব। এই লড়াইয়ে আমি হব ওর কাণ্ডারি, ওর সারথি। এই অটোরিকশা রাস্তায় নামবে খুব শীঘ্র।